মা বোনেরা চাইলে দন করতে পারবে শিল্পী একটু টান দিতে দেখি ভাবি আচ্ছা যারা এই যে মা বোনেরা আছেন এই যে আমার এক ভাবি উনি কিন্তু দহনের উদ্দেশ্যে বসছে যে আসলে প্রমাণ করে দেয় যে মা বোনেরা দহন করতে পারবে কিনা হ্যাঁ না ভাবি যেভাবে দহন করতে পারে করুক সমস্যা নাই আমি শুধু দেখব গরু নড়ে কিনা একটুও নড়বে না দহন করে কে ভাবি ভাই না আপনি সেও দোয় নাকি আচ্ছা বাসাল্লাহ এই যে ভাবি দহন করতেছে আপনারাও চাইলে কোন মা বোনেরা সরাসরি এখানে আসলে মা বোনদের থাকার জায়গা আছে আচ্ছা এখানে এসে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন

এক লয় বায়না তো আমি তো বায়না আসলে পাক বায়না দিনে পাঠিয়ে আসিয়া সরাসরি তারপরে বায়না আচ্ছা তার মানে এখন যদি কেউ বুকিং দেন দুই চার পাঁচ দিন পরে আসলে দুধ দেখাই দিবেন অবশ্যই দুইশো আশি চলেন দুই নম্বরে গাভি দর্শকদের দেখাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট দু রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে খান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে বেরহাউলের বাজার বেরহাউলিয়া বাজারের পিছনেই কিন্তু এই খামার মাসুদ ভাই এই খামারটা দীর্ঘদিন হল পরিচালনা করতেছে এখানে বেশ হাই কোয়ালিটির গাভী পাওয়া যায় এখানে পনেরো থেকে শুরু করে আমার জানা মতে পঁচিশ তিরিশের গাভীও থাকে এই সপ্তাহে মাসুদাইয়ের কাছে নতুন যে গাভী আছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স গোডার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভী রয়েছে এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছে ইনশাআল্লাহ ভালো মাসুদ ভাইয়ের ব্যবসা কিনা কেমন ব্যবসা কেমন ব্যবসা কিনা হচ্ছে ভালোই হচ্ছে খারাপ না মাসখানে কি ব্যবসা বন্ধ ছিল নাকি চলছে এক বছর বন্ধ ছিল আমি কিন্তু প্রায় দের থেকে দুই বছরের মতো আগে মাসুদ ভাইয়ের এখানে প্রতিবেদন করেছি নিয়মিত ঠিক আছে এখন কি নিয়মিতভাবে আবার গরু কালেকশন হবে গরু কালেকশন হবে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার বাড়ি হলো পাবনা জেলা পদপুর থানা বেরহাউলি গ্রাম বেরহাউলি তো বাজারের পিছনেই খামার এবং বাড়ি একসাথে একসাথে তো মাসুদ ভাই এখন কতগুলো গাভী আছে আপনার কাছে এখন আছে ছয়টা দেখাবো মোট ছয়টা দেখাবেন বাচ্চা সহ আছে বাচ্চা দেখাবো তো ইন্ডিয়া তিন ডে প্রেগনেন্ট আচ্ছা কি কি সুযোগ সুবিধা দেন সুযোগ সুবিধা ওই আপনি হলো পার্টি আসলি দরেলেন খাওয়া দাওয়া সুবিধা টাকা পয়সা দরেলেন আনার দরকার নাই সব ব্যাংকে তবে টাকা লাগত ক্যাশ আনার প্রয়োজন নাই আচ্ছা বাচ্চা সহ কিনলে দুধের গ্যারান্টি হবে অবশ্যই আর প্রেগনেন্ট কিনলে প্রেগনেন্ট কিনলে দার আর বান তারপরে গ্যারান্টি দিয়ে দেব একটা গরু গ্যারান্টি না দিলে কিনবি কিভাবে আচ্ছা অবশ্যই আপনারা যে খামার থেকে জারাই বিক্রি করেন হাটে মানুষ যায় না কেন গ্যারান্টি পায় না আমি আটে কিনি না তো গরু যে কোনো যায় সব বাজি রোগ ভালো গরু কোন জীবনে আটে দিয়েছেন সেটাই বলতেছি যে ওই জন্য তো হাটের থেকে কেনে না খামার থেকে ভালো গরুও পাওয়া যায় এবং গ্যারান্টি পাওয়া যায় গ্যারান্টি পাওয়া যায় আর ঠিকানা বোঝা যায় যে এই জায়গায় গেলি এই জিনিসটা পাবো অমকের ঠিক আছে তো মাসুদ ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ আপনার হলো 30 এর 30 এর গাবিও আছে একবার গ্যারান্টি 30 আর নিচে নিচে আপনার হলো 15 তাহলে 15 থেকে 30 এর গাবি পাওয়া যায়

কি কব আঠের গরু তো দিদি দেবো তাও আম আমি কিনবেন না সর্বনিম্ন কেমন দাম আছে দুইয়ের নিচে কি গাবি আছে হ্যাঁ দুয়ের নিচে আছে সর্বনিম্ন কত দাম আছে একশো সত্তর একশো সত্তর উপরে

নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন মাসুদ ভাই আজকে তো এটাই সর্বোচ্চ বেশি দুধের না দুধের গরু আচ্ছা এবং সর্বোচ্চ বড় পালানের এটা কি জাতের গাভী এটা আপনার অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী কেউ কেউ হলিস্টিয়ান ফিজিয়ান বলে তবে জাত অস্ট্রেলিয়ানও হতে পারে কারণ কি কালো তো আচ্ছা দাঁত কয়টা দাঁত আপনার হলো 6টা 6 দাঁত খিল আছে কি

পালান কিন্তু মাসাল্লাহ বিশাল পালন করছে এক দুই ঝাঁজরা টাজরা নাই তো আচ্ছা বাম হাত দিয়ে টানবেন তো একটু ভাই আমাদের ক্যামেরায় যাতে দেখা যায় হ্যাঁ তিন যেটা বাচ্চা খাচ্ছে এখন এখন একটু দুই হাত দিয়ে টেনে দেখা দিবেন দুইটা বাদ করে হ্যাঁ এটা সকাল টানে কত লিটার দুধ আসে

এই পঁচিশটি দুধ জিল না দেয় গরু লেওয়া লাগবে বায়না তো আমি তো বায়না আসলে পাকত পক্ষে বায়না দিনে পাটি আসি সরাসরি দিয়ে তারপরে আচ্ছা এখন যদি কেউ বুকিং দেন দুই চার পাঁচ দিন পরে আসলে দুধ দেখাই দিবেন অবশ্যই দুইশো আশি চলেন দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু মোটামুটি বড় সাইজেরই তবে আগেরটা এর চেয়ে বড় এটা কি জাতের মাসুদ ভাই এটা তো একজন এক পায়ের আনিসংকট কয় বুঝছেন এগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান

কত কেজি দুধ পানাচ্ছেন এখন সারা দিনে দশ বারো লিটার ছয় দিনে কতবার টানতে হচ্ছে দুই তিনবার এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে মাসুদ ভাই পনেরো সতেরো পোলিটির তো আসলে ওই রকম দুধ পাওয়া যায় না দেখি একটা একটা করে দেখেন বাচ্চাটা একজন টান দেন এক বামাতে টানবেন মাসুদ ভাই হ্যাঁ

এটার কিন্তু শিঙা নাক মুখ খু সব সাদা আচ্ছা কতদিন সময় আছে ভাই এটা যে কোনো টাইম রাখতে পারে আচ্ছা মানে রেডি হয়ে গেছে যে কোনো সময় বাচ্চা দিয়ে দিবে এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ হবে এটা আপনার হলো কত পলিটিক কত হবে 15 15 কেজি 15 একটু কম হতে পারে আবার বেশি হতে পারে আচ্ছা মাইনাস প্লাস এরকম

দুইটা করে বাচ্চাও পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দুধ পাবে হচ্ছে এটার বলছেন 15 এটারও 15 30 কেজি 30 কেজি এটা ওয়ার্ডের বেশি দিতে পারে 2 লিটার এটা পোষায় যাবে পোষায় যাবে চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও বাচ্চা সহ বাচ্চা সহ সম্ভবত এটা শেষ এটা মিডিয়াম বডির গাবি যে কালারের গাবি প্রায় सेम কালারের বাচ্চা কি জাতের গাবি এটা এটা হলো জার্সি ফ্রিজিয়ানো তো মিক্সড আছে ফ্রিজিয়ান আছে হালকা আছে কিন্তু জার্সি আচ্ছা বয়স কয় দাঁত এটা বয়স হলো 6 দাঁত 6 দাঁত খিল হবে দুই পাশে অবশ্যই প্রথম না দ্বিতীয় না তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে এটা হলো ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স আজকে 5 দিন লাভের লাভই রইছে আচ্ছা 5 দিন দেখি নাবি আচ্ছা 5 দিন নাবি আছে এটা ধারবার দেখানো যায় অবশ্যই প্যাচ তো কোনো গরুতেই দেওয়া লাগে না না প্যাচ নাই কোনো প্যাচ নাই ছাদ ছাদ দেওয়া লাগে না কিছু নাই পায়ের রশি লাগবে না ছাদ লাগবে না কিছুই লাগবে না যে যে নামে ডাকেন হ্যাঁ আমরা তো ছাদ বলি ছান বলি একটু দেখি বসন্ত মা বোনেরা চাইলে দন করতে পারবে শিল্পী একটু টান দিতে দেখি ভাবি টান দিতে আচ্ছা যারা এই যে মা বোনেরা আছেন এই যে আমার এক ভাবি উনি কিন্তু দহনের উদ্দেশ্যে বসছে যে আসলে প্রমাণ করে দেয় যে মা বোনেরা দহন করতে পারবে কিনা হ্যাঁ না ভাবি যেভাবে দহন করতে পারে করুক সমস্যা নাই আমি শুধু দেখবো গরু নড়ে কিনা একটু নড়বে না দহন করে কে ভাবি ভাই না আপনি সেও দয় নাকি আচ্ছা মাসাল্লাহ এই যে ভাবি দহন করতেছে আপনারাও চাইলে কোন মা বোনেরা সরাসরি এখানে আসলে মা বোনদের থাকার জায়গা আছে আচ্ছা এখানে এসে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারবেন চারটা পাট দেখাইছে চারটা পাট ক্লিয়ার আছে ভাবি ওঠেন তো মাছ দুই এটার গ্যারান্টি কত লিটার এটা গ্যারান্টি আপনার একবারে 16 16 দুই বেলা দুই বেলা এটা দুই বেলাই দেব 16 আচ্ছা দাম কত এটার এটার দাম হলো ছোট ছোট করে বলি একবারে সর্বনিম্ন দাম 170 170 এটা পানি ফুল পানি তোলামলা কিছু আছে নাই দুধ এন্ড দুধ অল্প পার সাথে এটা দুধ কিন্তু পানি একবার পানি লাল ভাই পানি এটা 16 টা তো গ্যারান্টি 16 টা গ্যারান্টি 16 লিটারের গাবি মাত্র 170 170 একদম একদম চলেন আমরা বাদবাকি গরুগুলো দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মাসুদ ভাই আরও একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভি আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান যোগী মুন্ডি বলা হয় এগুলোকে যে মুন্ডির মতো দেখেন মাথায় উঁচু জুটি আছে শুধু শিংগুলো ছোট ছোট এর বড় তো মনে হবে এই শিংটাই শুধু মোটা হবে দাঁত কয়টা ছয় দাঁত

এগুলো কত কেজি দুধ দিবে বা প্রথমে কত কেজি দুধ দিছে এগুলো তো বৃষ্টির উপরে দুধ পাওয়ার কথা বৃষ্টির উপরে পাবে দাম কত লাগবে এটার ভাই দাম লাগবে আপনাদের হলো বর্তমান দাম লাগবে হলো 240 240 কথা বলার সুযোগ আছে কথা বলার অবশ্যই সুযোগ আছে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই ৬ নম্বর সিরিয়ালে মাসুদ ভাই সর্বোচ্চ বড় সাইজের গাবি আজকের প্রতিবেদনের আমি বলছিলাম যে প্রথমটা বড় কিন্তু প্রথমটার চেয়ে ৬ নম্বরটা বেশি বড় কি জাত এটা মাসুদ ভাই এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আচ্ছা অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান বলা হয় এগুলোকে বয়স কয় দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট না এটা কতদিন সময় আছে শান্ত দেখাবেন না একটু কেমন কোয়ালিটি গরু একবারে শান্ত মানে একেবারে শান্ত না

এইটার দুধের আইডিয়া কেমন ভাই এটা তো সব সময় বিশির উপরে দুধ থা যে আচ্ছা সুন্দর কিন্তু সর্বোচ্চ বড় সাইজের গরু সর্বোচ্চ দাম কত এটার এটা দাম বেশি দাম চা লাভ নাই সাথে কমে চলে কত এটার দাম হলো 230000 এক দাম এক আর জোড়ায় যদি কেউ নেয় ওটার সাথে এই 140 240 আর 130 230 230 এটা 470 চুরব্বই চৌত্রিশ এটা তিন সবই দর্শক যারা ভিডিওটা অনেক দিন পর প্রতিবেদন দিলেন যারা শুভাকাঙ্ক্ষী আছে এর আগে তো আমি আমার জানা মতো প্রোগ্রাম করে গেছি যদি দুপুরে ভিডিও ছাড়তাম

না না আসলে তো বোঝা যাবে লাই ব্যক্তিটা কে রম সঠিক আশা লাগবে তারপরেগা আমার জানা মাসুদ ভাই অত্যন্ত আন্তরিক আপনারা আসবেন এসে দেখে শুনুন এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে মা বোনেরাও আসতে পারবেন কিন্তু থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে এসে দেখে শুনে নিশ্চিন্তে গরুগুলো নিবেন তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন ব্যবসার জন্য আবার শুভ কামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম